বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 30/5/2023 স্কুল খোলা নিয়ে এর আগে শিক্ষা দপ্তর থেকে যে নোটিশ জারি করা হয়েছিল তারই প্রেক্ষিতে ম্যাচিং অর্ডার প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদও সেই নোটিশ জারি করলো যে 5ই জুন মাধ্যমিক স্কুলগুলো সমস্ত খুলে যাবে। তার সঙ্গে সঙ্গে এই নোটিশে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে, শিক্ষক মহাশয়দের কী কাজ করতে হবে, তাদের সময়ানুবর্তিতা, পাংচুয়ালিটি, এই নিয়েও নির্দেশিকা জারি হলো। আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে নোটিফিকেশানে। দেখতে পাচ্ছেন আজকে নোটিশটা জারি করা হয়েছে, স্কুল রিওপেন, স্কুল খোলা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। ভালো করে দেখুন, 5ই জুন থেকে সমস্ত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী স্কুল খুলবে। টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফদের বলা হচ্ছে যে স্কুল মেক সুইটেবল অ্যারেঞ্জ কন্ডাক্টেড এক্সট্রা ক্লাসেস ফর রিওপেনিং স্কুল মেক আপ অফ লস ডিউ টু আর্লি ক্লোজার অফ স্কুল, অর্থাৎ আগে থেকে স্কুল বন্ধ হওয়ার কারণে ছাত্রছাত্রীদের যে ক্ষতি হচ্ছে সেই জন্য এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করতে বলা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে পাংচুয়ালিটি নিড মেনটেন, অর্থাৎ সময়ে ঠিকঠাক সময়ে ঠিকঠিক কাজ করার জন্য সেটা মেনটেন করতে বলা হয়েছে শিক্ষক মহাশয়দের, শিক্ষক শিক্ষাকর্মীদের অবশ্যই। আর কোনো মানে উচ্চ মানে স্কুলের প্রধান ছাড়া, প্রধানের অনুমতি ছাড়া কোনোভাবেই স্কুলে থাকাকালীন স্কুল মানে ত্যাগ করতে পারবে না, স্কুল মানে যে প্রিমিসেস সেই স্কুল বিল্ডিং ত্যাগ করতে পারবে না কোনো টিচার বা টিচিং নন টিচিং স্টাফ। আর টিফিন টাইম কেবলমাত্র টিফিনের জন্যই ব্যবহার করতে হবে বা স্কুলের কোনো কাজে ব্যবহার করতে হবে, অন্য কোনো কাজে ব্যবহার করা চলবে না, এই নির্দেশিকা জারি করা হয়েছে। তো যা হোক, এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।